আর একজন পুরুষের জন্য ভয়ঙ্কর জাহান্নামে নেওয়ার জন্য দুইজন নারী, একজন হচ্ছে শালী আর একটা হচ্ছে ভাবী। এলাকায় তো শালী ভাবী নেই, আছে মানে 180 মাইল বেগে চলছে। সাবধান হওয়া লাগবে এই দুইজন থেকে, বিশেষ করে যাদের ভাবি আছে আর শালী আছে, এই দুইটাই আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য জাল পেতে বসে আছে। মা বোনদের আলোচনা যেহেতু চলছে, সম্মানিতা মা বোনদেরকে বলছি, স্বামীর পছন্দের গুরুত্ব দেবেন। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে কোনো স্ত্রীর জন্য কোনো কিছু যখন নিয়ে আসতেন, সঙ্গে সঙ্গে সাদরে গ্রহণ করে নিতেন প্রতিটি স্ত্রী। আমি কোনো দিন নবীজির স্ত্রীদের চরিত্র পড়ে দেখিনি, কোনো স্ত্রী কথা বলেছে নবী এটা আমার ভাল লাগে না, জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরে আমি পড়েছি, সাদাক ইহুদি নারীরা তাদের স্বামীদেরকে হারাম ইনকামের প্রতি উৎসাহ দেয়। আজ মুসলিম বিশ্বে অনেক মহিলার ভেতরে এই গুণটা এখন আছে, ওরা স্বামীদেরকে হারাম কাজ হারাম পথে ইনকামের জন্য আরো উৎসাহ দেয়। এক কথা বললে কেন, এমনকি শেষ পর্যন্ত অনেক স্বামী বাধ্য হয় স্ত্রীর মন রক্ষা করতে গিয়ে হারাম পথে ইনকাম করতে। যেই মহিলার মন রক্ষা করতে গিয়ে স্বামী হারাম পথে ইনকাম করতে বাধ্য হবে, খোদার কসম কিয়ামতের দিন ওই মহিলাকে হযরতে লূত নবীর স্ত্রীর সাথে আল্লাহ হাশর করাবে, জোরে বলেন নাউযুবিল্লাহ। 7 নম্বরটা বললে আবার একটু সমস্যা আছে, আজকে থাক না মানে। 7 নম্বর হচ্ছে বাররাক। বাররাক শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্বামীকে ধরে মারে। ও হুজুর বসে উনিও খাই নাকি, এই স্ত্রীর হাতে মার খাওয়া লোক দেশে নেই, নাম ধরা লাগবে। এখানেও কত আল্লাহর ওলি বসে আছে প্রতিদিন থাপ্পড় খায়। এই পৃথিবীতে সবচাইতে বেশি স্ত্রীর হাতে থাপ্পড় খেয়েছে আবু সেহেল, আমি পেয়েছি 2টা কারণে তার জীবনী পড়ে। 1 নম্বরে আবু জেহেল যৌতুক নিয়েছিল বিয়ের সময়, 2 নম্বর ও যৌন অক্ষম ছিল। এখানে যারা যৌতুকের টাকা নিয়ে শ্বশুরের কাছে গরুর মতো বিক্রি হয়ে গেছেন, আপনিও মনে হয় মাঝে মাঝে মায়ের খান। আল্লাহর দিকে তাকিয়ে ইমানদারের সাথে বলেন তো মায়ের খেয়েছেন, কারা হাত তোলেন তো, একজন তাও তো আল্লাহর ওলি একজন আছে, মার খাওয়া লোক একজন পেয়েছি আলহামদুলিল্লাহ।